নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী বরাবর অর্থ সহায়তার আবেদন করেছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিনের মাধ্যমে এই আবেদন করা হয়। জেলা প্রশাসক জানান, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের হিসাব আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি এসেছে সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। হতাহতের পরিবারের পক্ষে 6টি বিষয়ে আবেদন করা হয়েছে। অপরদিকে গ্রেফতারকৃত তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে 2 দিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি। এই পর্যন্ত আমাদেরকে সরকারের পক্ষ থেকে তেমন কোনো ধরনের সাহায্য সহযোগিতা আসে নাই। এর অনুরোধের প্রেক্ষিতে আমরা প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি আজকে জেলা প্রশাসকের মাধ্যমে। আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে উদার মন দিয়ে কিছুটা আগাবে। তো এইটা বড় বিষয় নয়, আমাদের বড় বিষয় হল যে আমরাও এইখানের যারা নারায়ণগঞ্জের ব্যবসায়ী বা অন্য অন্যরা যারা আছে তাদের মাধ্যমে মিলিয়ে যদি একটা কিছু করে দিতে পারি, বিচ্ছিন্নভাবে না করে, তাহলে সেটাও একটা ভালো পদক্ষেপ হবে।